বাড়িতে কত বড় একটা সিলভার কাপ মাছ এসেছে, তো এটা এখন আমি কেটে নেব। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে চলুন, সরি আমি বলে ভুল হবে, আমি আর মা আজকে চলে আসলাম। তো মাছটা প্রথমে আমি একটু কেটে নেব, তারপরে রান্নাটা শুরু করব। সকাল হলে ওদের ওই একটা ডিউটি, কখন মানে মাছ যেখানে রাখা হয় ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সেই জায়গাটায় যে মাছ এসেছে কি মাছ এসেছে কি। হ্যাঁ, ও যে সে তো আমি নিজে
পড়ছে। আমার কতগুলো দেখো দেখবো আসুন। এমনি চেরা লঙ্কা কয়েকটা দিয়ে দিও, আরো মাছে যে মশলা যাবে সেই মশলাটা এখন বেটে নিচ্ছে এদিকে, আর ওদিকে প্রায় মাছ ভাজা হয়ে গেল, না হাফ হয়েছে এখনো পুরো হয়ে গেল। একটু সর্ষে দিলাম, একটু জিরে, আর বেশ কটা কাঁচা লবণ। পুরো টমেটো তো লাগবে না, দিয়ে দিলাম। ফোড়নে মারিয়েছি জিরে,
দারুণ লাগছে। উপরে ধনে পাতাটা দিয়ে পুরো ফ্লেভারটা চেঞ্জ, ফিক্কা ফিক্কা। ভালো লাগছে? হুম।